নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম সহ চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। ধানমন্ডি থানার ওসি এ খবর নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর কলাবাগান মোড়ে হাজি সেলিমের সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়ির সাথে ধাক্কা লাগায় নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিম ও তার স্ত্রীকে মারধর করেন ইরফান সহ তার কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী। এই ঘটনার ভিডিও রাতে ফেসবুকে ভাইরাল হয়। সকাল 7:30টার দিকে এ নিয়ে হত্যাচেষ্টার মামলা হয় থানায়।